तो खो जा पन खा त खन खोजा त खोजा खा تو خدا من خدا تو امیر غرام میں فقیر آجام تو امیر غرام میں فقیر آجام تیرے گناہ اور لاب میں طلب غی تو آتا غی آتا تو خدا من خدا تو خدا من خدا تو جا خدا تو خدا من خدا الہام گر جانا تیرا قرآن ماما ہے ترا علحام جانا تیرا قرآن امام ہے ترا ممبر تیرا I'm sorry, 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 i am sorry i am sorry i am sorry i am sorry i

নবীকে না খুঁজে পাবো আমি অমার আমি অমার তত সময় মদিনার বুকে ফিরে আসবো না আমার নবীকে তত সময় না পাবো আমি অমার স্থির হতে পারবো না অমার এ ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তিনি চিৎকার দিয়ে বলেছিলেন এ মক্কা মদিনার কুপারে ফরাসেরা এই ইহুদি নাসারারা যারা যদি কেউ আমার নবীকে কেউ লুকিয়ে রাখো নজরবন্দি করে রাখো আমার নবীকে যদি কেউ আটকে রাখো আমার নবীকে তোমরা বার করো তা না আমি অমার বলছি তিন দিনের ভিতরে যদি আমার নবীকে না পাওয়া যায় অমরের তলোয়ার আজকে তার গলায় চমকাবে এই আওয়াজ আমিল মামিন খলিফাতুল মুসলিমিন অমর ফারুক রাদিয়াল্লাহু আওয়াজ যখন দিয়েছিলেন হুঙ্কা যখন ছেড়েছিলেন গোটা মক্কা মদিনার বুকে ইহুদিন নাসারারা ভীতি হয়ে গিয়েছিল তারা যে আজকে আমার নবীকে যদি খুঁজে না পায় আজকে আমার বললেন আমাদের ঘাড়ে কারো মাথা রাখবেন না এই কথা বল বারবার আমি ওই মুহাম্মিন খলিফা আল আমার ফার্ক ফারুক বললেন ভাই আবু বকর চলেন একটু আগে যাই বেশ কিছুটা যাওয়ার পরে দেখছেন দূরে একটা পাহাড় পাহাড়ের নিকটে বেশ কিছু ছেলেরা তাদের রাখাল উট বকরি নিয়ে তারা চরাতে লাগে তাদের নিকটে গিয়ে বলছেন এই মক্কা মদিনার না তোমরা কি বলতে পারো আমার আমার নবীকে কি তোমরা দেখেছো আমার নবীকে এই পথে গেছে আমাদের বিশ্ব নেতা কি তোমরা দেখেছো তারা বলেছিলেন কে আপনাদের নবী কি আপনাদের রাসূল তবে জানি না আজ তিনটে দিন হয়ে গেল তিনটে দিন হতে চলল একটা মানুষ ওই পাহাড়ে চূড়ায় গুহার ভিতরে তারা দেখ জি গুহার ভিতরে রোনা জারি করে দায় পড়ে কাঁদছেন জানি না সেই আপার নবী কেনা ভাই আবু বাকার যে কথা আজকে এদের মুখ শুনলাম নিশ্চিত উনি আমাদের নবী ছাড়া অন্য কেউ হতে পারে না গুটি গুটি আগে আগে দেখছেন আহারে খামার নবী ফাঁক শেষ দায় পড়ে আছেন গুটি গুটি আগে আগে দেখছেন কান্নার একটি আওয়াজ তাদের কানে কানে ভেসে আসে ও আমানো জবা জগে না ও আমা নবী বাগম মাতা নিরাম ও সোনার মানে

সোনার মানি হাজার দাবু বাগান আমি মামিন হাজার আমার গুটি গুটি আগিয়ে গেলেন হায়রে হায় তাকিয়ে দেখেন আমার নবী পাক তিনি সিজদায় পড়ে নজারি গুনে গাদেন দাঁড়িয়ে সম্মুখে সালাম দিনেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটা বাতা গান দা গান ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমি আমার ফারুক হাদি হয়ে গেলাম আমার নবী পাক আমার নবী পাক আওয়াজ

আবু বাকর কাঁদেন অমর ফারুক কিন্তু আমার নবী পাকের জবানে কোন আওয়াজ নাই বিশ্ব নবীর দায় পড়ে একটাই কথা ইয়া রব্বি হাবলি আল্লাহ আমার গোনাগার উম্মত মাতানিদের অবস্থা কি হবে আহারে ওমর তাকাচ্ছেন আবু বাকরের দিকে আবু বাকর তাকাচ্ছেন ওমর ফারুকের দিকে ভাই আবু বাকর আমার নবী পাককে কি নিয়ে যাওয়া যাবে না কি করে আমরা আমার নবীকে নিয়ে যাব আবু বাকর ভাই আমার ও না 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 আমার নবীকে সহজে নিয়ে যাওয়া যাবে না আর দি আল্লাহ ভোতাল আনুভব বলে চিনেন হ্যাঁ সু আল্লাহ ইয়া বি আল্লাহ বি বলে চিনেন গোটা বিশ্বের মাতম্মা তা নিদিকে সারা জিন্দিকি নাম পাল্লাই যদি রাখা গান আমার আবু বাগানের এক দিন আমল যদি অপর পাল্লা রাখা আমার আবু বাগানের এক দিন আমলে পাল্লাটা ভারী হয়ে যাবে আর সুন্দর কবি আমি সে আবু বাগান আপি জম্মা তাম্মা তানিদের জন্য কাঁদে আর সুন্দর আমি আবু বাগান আমার জিন্দিগি তাম আমল গোলাম আপনার গোনাগার

আমার নবী পাক আবু বাকার এই কথায় কোনো জবাব দেন না সে যায় পড়ে কাঁদে লাগে আমি ওই মামিন খলিফাতুল মুসলিমি ওমর বলে জিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে জিনে আমি আপনি বলে জিনে আসমানে যতগুলো তারকা আছে আসমানে যতগুলো তারকা আছে বিগয়রে হিসাব কোন কোনো গণনা নাই না গণনা নাই ইয়া রাসূলুল্লাহ আমি অমিল মমের আসমানে যতগুলি নক্ষত্র তারকা দেখতে পাওয়া যায় তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমার আমার পা রুকে দিদিনে আর রাসূলুল্লাহ আমি আমারে পারো আজকে আপা মুহাববতে পাওয়া যায় হাদিসে আপনার গোনা গম্মাত উম্মাত উম্মাতানিদের জন্য আমি আমার আমার तमाम जिंदগীর আমলগুলো আল্লাহর रास्ते দাদ জন্য দান করে দিলাম যিনি বরং উৎসভা আর দুজনের বউ রণ উৎসভা আমার এ নবী বাঘ তিনি শেষ দায়ে পড়ে আছে পরে কথা নবী কোনো জবাব দেন না নবী পাশে যায় পড়ে আছেন তবে সে দেখতে পাবে আমার নবী পাশে যায় পড়ে আছেন আবু বকর কাদের ওমর ফারুক কাদের ও আবু বকর আমার নবীকে নিয়ে যাওয়া যাবে না কি ভাই ওমর বললে ভাই আবু বকর নবীকে কিভাবে নিয়ে যাব আবু বকর বললে ভাই ওমর কি কোন আমার নবীকে নিয়ে যাওয়া যাবে না 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 তাহলে কি আমাদের দ্বারা সম্ভব পার হবে না চিন্তা বনে কারেন না না

এখনো পর্যন্ত শেষদায় পড়ে আছেন আবু বাকার বলছে ভাই অমার সম্ভব হবে না তবে তবে আমি জানি আমার নবী পাক সবচেয়ে বেশি মহব্বত করেন খাতুনে জান্নাত আহলে জান্নাত হযরতে ফাতেমা কারণ আমার নবী পুত্রের চেয়ে সন্ততিকে বেশি মহব্বত করতেন সন্তানের চেয়ে রাসূল বললেন আবুল কাসিম আল্লাহ পাক আমার নবীকে একটা সন্তান দিয়েছিলেন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে একবার আমার নবী পাক আফসোস করেন নাই কিন্তু আল্লাহ রাসূল বলেন আমি সবচেয়ে বেশি mohabbat করি না আমার बेटी খাতুনে জান্নাতHolder Fatima কে তাই তিনি যেখানে পানি যেখানে জেতেন সর্বপ্রথমে সফরে যাওয়ার পূর্বে জি সবার সাথে সাক্ষাৎ মালাকাত করে সর্বশেষ আমার নবী হযরতে Fatimaর সঙ্গে মালাকাত করতেন

হলে সর্বপ্রথম হক হলো কি করা হবে তাদের সুন্দর একটা নাম রাখা আর তার পূর্বে যদি কোন সন্তান শান্ততে দুনিয়া জন্ম নেয় আমার নবী বলতেন সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন ইমামকে ডাকো ডান কানে আযান দাও বাম কানে ইকামত দাও এটা হলো আমাদের জন্য তাদের জন্য শিক্ষা এজন্য দুনিয়ার বুকে আসার পরে সর্বপ্রথম আল্লাহর বাণী তাদের কানে পৌঁছে দেওয়া আমার নবী পাক বললেন আমার ভাইরা তবে রাসূল বল সরবরম ধ তাদের সুন্দর একটা নাম রাখা

গুটি গুটি আগে গুহার সম্মুখে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ একবার তাকান আপনার কোলি জান করে খাতুন জান্নাত হযরতে ফাতেমা আসছে হুজুর একটা বার আপনি তাকান আল্লাহর রাসূলের কোনো জবাব আসে না আমা নবী আমা নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী পাকে কোলি জান করে খাতুন জান্নাত হযরতে

Ah, yeah